আত্মশুদ্ধির মাসে ইফতারে ভুরি ভোজ ইসলাম সম্মত নয় বলছেন ইসলামী চিন্তাবিদরা স্বাভাবিক ও পরিমিত খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের রমজান উপলক্ষে বেড়েছে সব ধরনের খেজুরের দাম বাড়তি আম লিচু সহ মৌসুমি ফল বিশেষ ব্যবস্থায় পণ্য বিক্রি করছে টিসিবি ভোট চুরি করে ক্ষমতা দখলকারীদের মুখে গণতন্ত্র নিরপেক্ষ নির্বাচনের কথা মানায় না মন্তব্য প্রধানমন্ত্রী এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে রোহিঙ্গাদের নতুন জায়গায় সুপেয় পানি ও স্যানিটেশন সহ নানা সমস্যা আসসালামু আলাইকুম স্বাগত আরটিভি সকালের সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান বিস্তারিত আদ্যশক্তির মাস পবিত্র রমজানে ইফতারে ভুরি ভোজ ইসলাম সম্মত নয় এমনটি বলেছেন ইসলামী চিন্তাবিদরা অন্যদিকে ইফতারের স্বাস্থ্যসম্মত পরিমিত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন পরিমাণ না বাড়িয়ে রোজায় অন্যান্য সময়ের মতো স্বাভাবিক খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকবে নাজিব ফরাইসি রিপোর্ট দিনভর রোজা রাখার পর রোজাদারদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত ইফতারের সময় বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রোজাদারের জন্য দুটি খুশি একটি ইফতারের সময় অন্যটি আল্লাহর সঙ্গে তার সাক্ষাতের সময় সাহরি ও ইফতারের মাধ্যমেই রোজা পূর্ণতা পায় বরকতময় এই ইফতারে কেমন খাবার খাওয়া উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিতে খেজুর খেতেন প্রথম এবং এক ঢোক পানি খেতেন বা একটু পানি খেতেন তার গ্রহণ করে নামাজ পড়তে যেতেন নামাজ পড়ে এসে তিনি রাতের খাবারটা খেয়ে ফেলতেন কারুর কারুর ইফতারি দেখলে মনে হয় তিনি একটা প্রতিশোধ নিচ্ছেন সারাদিন না খেয়ে আছি এখন এবার খাবো একেবারে 15-20-25 ধরনের আইটেম এবং দ্রুত মানে বেশি কিছু খেয়ে 11-12-13-14 ঘন্টা না খাবার পরে কিন্তু শরীরটা তখন দুর্বল হয়ে যায় তখন মাগরিবের নামাজ তারাবিহের নামাজ পড়তে কিন্তু কষ্টই হয় ইফতারে বেশি নয় বরং নিরাপদ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা সাধারণত কি পেঁয়াজি খাই ছোলা এগুলোই তো খায় আর কি এগুলো কিন্তু আসলে নিষেধ না যদি পেটে কোনো ট্রাবল না থাকে ভালো নিজের ঘরে পাওয়া গেলে কোনো রাস্তাঘাটের গুলো যেন কিনে না খাওয়া হয় অতি ভোজন যেন না করে অতি অপচয় যেন না করে তার পরিমাণ মতো ওইভাবেই খাবে আর কি কারণ মুখে মজা লাগলো আর সারাদিন না খাইছিল একবারে তিন দিনে খাওয়া একদিনে খাবে এরকম তো আসলে উচিত না তাতে তো একজন নর্মাল যে মানুষ সেও যদি অতিভোজন করে তাতেও তো তার ক্ষতি হতেই পারে পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন ইফতারে সতেজ ও সঠিক নিয়মে রান্না করা খাবার খাওয়া উচিত ইফতারের সময় নিয়ম হলো যে একটু কম খাওয়া যাতে পানি শরবত এগুলো বেশি খাওয়া খেয়ে এক ঘন্টা দুই ঘন্টা পরে আমরা যাতে সুষম খাবার যে রাতের বেলা যেটা ভাত রুটি তার সাথে মাছ গোশ তার সাথে সবজি তার সাথে একটু ফল ফ্রুট যদি থাকে একটু দুধ দুধের জাতীয় জিনিস ইত্যাদি এইভাবে একটা সুষম খাবার যাতে আমরা খেতে পারি গ্রহণ করতে পারি এটা হলো মূল লক্ষ্য রাখা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তা তার জন্য গুনাহ মাফ ও জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ হবে এবং সেও ওই রোজাদারের সমান সওয়াবের অংশীদার হবে নাজিব ফরাইসি আরটিভি ঢাকা রমজান উপলক্ষে বেড়েছে সব ধরনের খেজুরের দাম খুচরা বাজারে খেজুরের দাম কেজিতে সর্বোচ্চ 1500 থেকে সর্বনিম্ন 120 টাকা দাম বাড়ার তালিকায় যোগ হয়েছে আম লিচু সহ বিভিন্ন মৌসুমি ফল ব্যবসায়ীরা জানান সরবরাহ বাড়লে রোজার এক সপ্তাহের মধ্যেই দাম স্বাভাবিক হয়ে আসবে এদিকে আজ ছুটির দিনেও কারওয়ান বাজার বিক্রয় কেন্দ্রের বিশেষ ব্যবস্থায় খেজুর ছোলা ও চিনি সহ নির্দিষ্ট কিছু পণ্য বিক্রি করছে সরকারি সংস্থা টিসিবি দামও কমানো হয়েছে আগের চেয়ে মৌসুমি ফল তবে সরবরাহ কম থাকে দর্শক এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী সেলিম মালিক সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি সেলিম আজ তো রমজানের প্রথম দিন তো বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন
রমজানের প্রথম দিনে যদি আমি বাজার পরিস্থিতি বলি তাহলে বলবো যে গত বছরের যে পরিস্থিতি ছিল গত বছরের মতো এবারও প্রায় প্রত্যেকটা পণ্যের দাম বেড়েছে। যদিও সবসময় বলা হয় যে রমজান আসলে বলা হয় যে চাহিদা বেশি থাকে এর জন্য দামগুলো বাড়ে, কিন্তু আমি যদি এইবার পরিস্থিতি দেখাই আমি বলতে পারি যে অন্যান্য সপ্তাহে যে পরিমাণ কাঁচা বাজারের পণ্যের যে সরবরাহ থাকে এই সপ্তাহে কিন্তু আমি দেখতে পাচ্ছি, কারণ আমি কারণ বাজারে নিয়মিতই এখানে প্রতিবেদন করতে আসি। তো এই সপ্তাহে আজকে কিন্তু সবজির সরবরাহ কিন্তু প্রচুর, মানে অন্যান্য যে কোনো সপ্তাহের চেয়ে সবজির সরবরাহ প্রচুর, তারপরেও কিন্তু দাম কিন্তু বেড়েই চলছে। আমি যদি বেগুনের কথা বলি 40-50 টাকা যে বেগুন বিক্রি হতো গত সপ্তাহে আজকে কিন্তু সে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়। শসা কিন্তু 30 থেকে বেড়ে 60 টাকা হয়েছে। লেবু যে হালিপতি যে লেবু 20 টাকা বিক্রি হতো সেটা আজকে 30 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজ 40 টাকা থেকে বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে 50 টাকা, এবং যেটা আমাদের ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয় সেটা 30 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে এখন 40 টাকায়। এছাড়া আমি যদি ব্রয়লার মুরগির কথা বলি, ব্রয়লার মুরগি গত সপ্তাহে যেটা বিক্রি হতো 140 টাকা সে বলা মুরগি আজকে বিক্রি হচ্ছে 160 টাকায়। এছাড়া গরুর মাংসের দামটা কিন্তু সিটি কর্পোরেশন নির্ধারণ করে দিয়েছিল 450 টাকা কেজি দরে বিক্রি করতে, কিন্তু আমি বাজার ঘুরে দেখেছি যে গরুর মাংস বিক্রি হচ্ছে 480-500 টাকা পর্যন্ত। তবে কিছুটা স্বস্তি আমি যদি বলি সেটা চালের বাজারে, কারণ চালের দাম বাড়েনি, যেটা বাড়তি দাম ছিল গত কয়েক মাস আগে আমরা দেখেছি। তবে বিক্রেতারা বলছেন যে বাজারে নতুন চাল আসাতে, বিশেষ করে অগ্রহায়ণের চাল বাজারে আসাতে চালের দামটা কমতে শুরু করেছে, এবং আজকের বাজারে 3-4 টাকা পর্যন্ত আমি চালের দাম কম পেয়েছি। তারা বলছেন যে ইন্ডিয়া থেকে চালের আমদানিও বেশ ভালো, এর জন্য দামটা কম। এছাড়া চিনি এবং ছোলা নিয়ে যে রমজানে সবচেয়ে বিতর্কিত থাকে সেটার বাজারটা কিন্তু স্থিতিশীল, কারণ ভালো মাঝারি মানের ছোলা কিন্তু বিক্রি হচ্ছে আজকে 70 টাকা এবং চিনি বিক্রি হচ্ছে 58 টাকা। তবে খেজুরের বাজার অস্থিরতা দেখা দিয়েছে। খেজুর বাজার আমরা যতটুকু আজকে আমি খোঁজখবর নিয়েছি তারা বলছে যে খেজুর প্রায় প্রত্যেক রকম খেজুর মান ভেদে 50-100 এবং 200 টাকা পর্যন্ত বেড়েছে। তো মাবিলা, এই ছিল রমজানের প্রথম দিনের বাজার পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সেলিম মালিক। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রমজান মানে যেন ঈদের ক্ষণ গণনা শুরু, তাই রোজা থেকে চলে নতুন পোশাক বানানো বা কেনার প্রস্তুতি। ক্রেতাদের এমন চাহিদার কথা মাথায় রেখে দেশের বুটিক হাউসগুলো প্রস্তুতি নিচ্ছে নিজ নিজ ভান্ডার সাজানোর। ঈদ উপলক্ষে রাজধানী বুটিক হাউসগুলোর প্রস্তুতির খবর জানাচ্ছেন সুরায় মুন্নি। দেশীয় পণ্য তুলে ধরতে রাজধানীর বুটিকস হাউসগুলোর বৈচিত্র্যময় সব সম্ভার। নিজেদের তৈরি পোশাকে ভিন্ন ভিন্ন ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টায় ব্যস্ত হয়ে উঠেছেন উদ্যোক্তারা, সবারই ভিন্নতা ও নজর কাড়ার চেষ্টা। ফ্যাশন ডিজাইনাররা রং ও তুলি সম্মিলনকে প্রাধান্য দিচ্ছেন। সাপ্তাহিক ছুটি বাতিল করে তারা রাত দিন কাজ করছেন। 7-8 পিস সেলাই করলেই আমাদের হয়ে যেত, কিন্তু এখন আমাদের পার ডে 15-20 পিস সেলাই করতে হয়। সকাল বিকাল রাতেও কাজ করতেছি, আমাদের কাজের প্রচন্ড চাপ। রং তুলি রেশমি সুতার বুনন, জড়ি চুমকি আর নিপুণ হাতের ছোঁয়ায় একে একে পোশাকগুলো আকর্ষণীয় করে তোলা হচ্ছে। এবারের ঈদে দেশীয় পোশাকের বুটিক হাউসগুলো এনেছে কিছু নান্দনিক সংগ্রহ। গাউন টাইপস বা কুর্তি, শর্ট কুর্তি, লং কুর্তি, কালারফুল, যাতে কাস্টমারদের কাছে আকর্ষণীয় মনে হয়। যেহেতু উৎসবটা গরমের মধ্যে, তো সেই জন্য ওটা মাথায় রেখেই ম্যাটেরিয়ালগুলো নির্বাচন করেছি, যাতে করে মানুষ পরে আরাম পায়। এই সময়টার বাস্তবতায় আমরা অফ হোয়াইট, রেড যেমন ব্যবহার করেছি, ঠিক তেমনি আবার ডার্ক শেডের ব্ল্যাক ব্যবহার করেছি, ব্লুর কয়েকটা শেড ব্যবহার করা হয়েছে। আর এ সংগ্রহের ভান্ডার সমৃদ্ধ করে বিদেশি পোশাকের আগ্রাসন কমানোর চেষ্টা উদ্যোক্তাদের। আমাদের দেশীয় বাজার এমনিতেই স্লো পাকিস্তানি ইন্ডিয়ান থ্রি পিসগুলোর কারণেই। বাংলাদেশের যে আইন এবং যে ব্যবস্থাপনা আছে, যেই ট্যাক্সেশন সিস্টেম আছে, সেটাকেই যদি ঠিক মতন বাস্তবায়ন করা হয় সেটাও অনেকখানি আসলে ইফেক্টিভ হবে। এক্ষেত্রে স্বাদ আর সাধ্যের সমন্বয় করার চেষ্টা করছে ফ্যাশন ডিজাইনাররা। একই সঙ্গে বিদেশি পোশাকের আগ্রাসন বন্ধে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বুটিক হাউসের মালিকরা। যদি পলিসি সাপোর্ট না পাওয়া যায়। সুরাইয়া মুন্নি, আরটিভি, ঢাকা। ভোট চুরি করে ক্ষমতা দখলকারীদের মুখে গণতন্ত্র আর নিরপেক্ষ ভোটের কথা মানায় না।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের ভাবমর্যাদা রক্ষায় ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। মারুফ রেজা রিপোর্ট। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সম্মেলনে প্রথমবারের মতো প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনটির প্রতিনিধিরা। পরে প্রধান অতিথির ভাষণে দেশের গণমাধ্যম স্বাধীন উল্লেখ করে দেশের স্বার্থে খবর প্রচার করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকার বিরুদ্ধে না বললে বুঝি মিডিয়া চলবেই না, এই মানসিক ব্যাধি থেকে উত্তরণ ঘটাতে হবে। আমরা কারো কাছে দয়া দাক্ষিণ্য চাই না, কিন্তু অন্তত এইটুকু দাবি করতে পারি যে দেশের জন্য যদি কোনো ভালো কাজ করে থাকি সেটা যেন একটু ভালোভাবে প্রচার করা হয়। এটা আমার স্বার্থে না, আমার দলের স্বার্থে না, এটা দেশের স্বার্থে। দেশের ভাবমূর্তিটা বাইরে যাতে উজ্জ্বল হয়, দেশের ভিতরে মানুষের ভিতরে যাতে উজ্জ্বল হয়, সেদিকটা সকলেরই কাজ করা উচিত। সাইবার অপরাধ ঠেকাতে নীতিমালা করার তাগিদ দিয়ে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন শেখ হাসিনা। জানি না কেন আমাদের সাংবাদিকরা হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে যে সাইবার ক্রাইম আইন হলে বোধ হয় সাংবাদিকদের হয়রানি করা হবে। কোনো সাংবাদিক যদি হয়রানি করার মতো কোনো কিছু না করে তাহলে তাকে কেন হয়রানি করা হবে? জনগণের অধিকার আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে উল্লেখ করে উন্নয়ন গণতন্ত্রের এই ধারা কেউ যাতে নষ্ট করতে না পারে সেদিকে সজাগ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা অন্ধকার পথে ক্ষমতায় আসে, অস্ত্র ঠেকিয়ে রাষ্ট্রপতি সায়েমকে হটিয়ে ক্ষমতা আসে, তারা আবার গণতন্ত্রটা কিভাবে দেয় বা গণতন্ত্রের চর্চা কিভাবে হয় সেটা আমি জানি না। আমরা চাই যে দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসুক, এবং সেটা ফিরে এসেছে, এবং এটাকে যেন কেউ আর বানচাল করতে না পারে, নষ্ট করতে না পারে। কারণ তারা যখন ভোটে পায় না তখন ষড়যন্ত্রের পথ খোঁজে। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন কেবল দেশের ভাবমূর্তি নয়, সেই সঙ্গে অর্থনৈতিক সক্ষমতারও প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারফ্রেজা, আরটিভি, ঢাকা। চলতি বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। নতুন জায়গায় সরকারি ও বেসরকারি সহায়তায় গড়ে তুলছেন নতুন বসতি। তবে এসব জায়গায় এখনও সুপেয় পানি, গোসলখানা, শৌচাগার না থাকায় নানা সমস্যায় পড়ছেন তারা। টেকটাফ প্রতিনিধি শাহিন শাহর রিপোর্ট জানাচ্ছেন নুসুজাহান সিন্থি। মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা রোহিঙ্গারা উখিয়া টেকনাফের 12টি শরণার্থী শিবিরে 8 মাসেরও বেশি সময় ধরে বসবাস করছেন। তাদের মধ্যে বেশিরভাগই থাকেন ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে। তবে চলতি বর্ষা মৌসুমে ঝুঁকি এড়াতে পাহাড় ও এর আশেপাশে বসবাসকারী রোহিঙ্গাদের সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু তাদের অভিযোগ, নতুন জায়গায় নিরাপদ বাসস্থান পেলেও প্রয়োজনীয় অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। কানখান ঘর বানিয়ে দিয়ে তারা ভাষাতে ঘর কান মাতা কি আল্লাহ দিলে কুসুন্দর গোতায় ভাজি না হলে যাচ্ছি তখন ফাইবার আশা আছে। এনজিও ফরম ডিসি কনেকশনের মাধ্যমে সেফটি ট্যাঙ্কি, বাথরুম, নানা কার্যক্রম অব্যাহত রয়েছে। অনেক প্রতিষ্ঠানই এখানে তাদেরকে একটা নিরাপদ স্থানে বসবাস করার উপযোগী আর কি শেল্টার তৈরি করে দিচ্ছে। তবে এসব রোহিঙ্গাদের নিরাপদ বাসস্থান দেওয়ার পাশাপাশি তাদের স্যানিটেশন ও খাবার পানি সরবরাহের কাজ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রায় 9 একরের মতো উঁচু প্রান্ত শরণার্থী শিবিরের পাশে 9 একরের মতো সমতল ভূমি আমরা দেখে এসেছি। এখানে ট্রিপলআরসি এবং প্রশাসনের সহযোগিতায় ওদের জন্য নতুন বাসস্থান নির্মাণ করা হচ্ছে, আর সাথে সাথে অন্যান্য স্যানিটেশন পানি ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থাগুলো করা হচ্ছে। নতুন জায়গায় দ্রুত সময়ের মধ্যে স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা হলে দৈনন্দিন জীবনযাপনে একটু স্বস্তি পেতেন হতভাগ্য এসব রোহিঙ্গারা। নুসরাজহান সিন্থি, আরটিভি। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংকের নামগুলো আরো একবার। আত্মশুদ্ধির মাসে ইফতারে ভুরি ভোজ ইসলাম সম্মত নয় বলছেন ইসলামী চিন্তাবিদরা। স্বাভাবিক ও পরিমিত খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। রমজান উপলক্ষে বেড়েছে সব ধরনের খেজুরের দাম, বাড়তি আমলিচি সহ মৌসুমি ফলও বেশি ব্যবস্থায় পণ্য বিক্রি করছে টিসিবি। ভোট চুরি করে ক্ষমতা দখলকারীদের মুখে গণতন্ত্র নিরপেক্ষ নির্বাচনের কথা মানায় না মন্তব্য প্রধানমন্ত্রী।
এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে রোহিঙ্গাদের। নতুন জায়গার সুপেয় পানি ও স্যানিটেশন সহ নানা সমস্যা। সকালে সংবাদ এ পর্যন্তই। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।